إن الحمد لله والصلاة والسلام على رسول الله الحمد لله দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের প্রোগ্রামটি শুনতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস। আজকের প্রোগ্রামের নাম আমাদের পর্ব এক, সেটা হচ্ছে জীবন চলার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত বিধানগুলি আছে সেগুলো জানিয়ে দেওয়া। তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিয়তের উপর সমস্ত কাজ নির্ভরশীল। অর্থাৎ আপনার আমার যদি নিয়ত ঠিক থাকে তাহলে দেখা গেছে সমস্ত কাজে আমরা ফায়দা পাবো। তো এটা এরকম, যদি আমাদের নিয়ত ঠিক থাকে অর্থাৎ নিয়তটা যদি আল্লাহ তাআলার জন্য হয় এবং আল্লাহ রাসূলের জন্য হয় তাহলে আমরা দুনিয়ার কাজ থেকেও আখিরাত কামাই করতে পারবো। আর যদি নিয়তটা আমাদের সহি না হয় দুনিয়ার সুরতে দেখা যাবে যে কাজটা আখিরাতমুখী, যেমন নামাজ রোজা এগুলো যদি দুনিয়া নিয়ত যদি হয় দুনিয়ার জন্য দুনিয়ামুখী তাহলে আমাদের কোনো সওয়াব দেওয়া হবে না। আর যদি আমাদের ব্যবসা বাণিজ্য এটার যদি নিয়ত হয় আখিরাতমুখী অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ব্যবসা করা এবং সমস্ত কাজের মধ্যে যদি সুন্নত তরিকা হয় এবং নিয়ত হয় যে আমার এই ব্যবসার টাকা দ্বারা আমি স্ত্রী সন্তান সন্তানাদি এবং মা বাবাকে লালন পালনের জন্য টাকাটা ব্যয় করব, তাহলে এই নিয়তের কারণে আমাদেরকে ওই ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। আর যদি আমাদের নিয়ত না থাকে, নিয়ত যদি থাকে যে আমরা দেখা যাবে কাজটা দিনের সুরত কিন্তু এই কাজের মধ্যে ঢুকে যাবে এরকম করে বদদিন, তো এরকম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জামাত সাহাবায়ে কেরামের জামাত হিজরতে যাবে, তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ এখানে তো কতজন হিজরত করতে যাবে, যে দেখা গেছে ব্যবসা বাণিজ্য করার জন্য কিছু লোক কিছু সাবি অর্থাৎ কিছু লোক হিজরত করতে যাবে, এখানে দেখা গেছে সুন্দরী মেয়ে বিবাহ করতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিল এখানে যার যেরকম নিয়ত তাকে আল্লাহ তাআলা সেরকম প্রতিদান দান করবেন। এর জন্য নিয়তের উপরে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমাদের সমস্ত কাজ করার আগে আমাদেরকে নিয়তকে সহি করে নেওয়া, আমাদের যে কোনো একটা কাজ করার জন্য যে আমাদের নিয়তটা কোন দিকে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, তোমার নিয়তকে অর্থাৎ তোমার আমলকে খাঁটি করো। এখানে আমল উদ্দেশ্য দ্বারা আমলটা যেটা করছে এই আমলটা খাঁটি করা, পরিপক্ক করা, আল্লাহর জন্যই করা, তাহলে অল্প আমলই আমাদের নাজাতের জন্য অর্থাৎ কিয়ামতের দিন নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো এইটার মধ্যে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে জন্য নিয়তকে আগে ঠিক করা। এরকম উদাহরণস্বরূপ একজনে বলে যে আমাদের যেহেতু জরুরত পুরা করতে হয়, প্রত্যেকটা জিনিসের আমাদের জরুরত পুরা করতে হয়, যেমন আমাদের ঘর বাড়ি দেওয়া আমাদের জরুরত, তো ঘর বাড়ির মধ্যে যদি কোনো ব্যক্তিকে প্রশ্ন করা হয় আপনি জানলা কাটছেন কেন, তো সে যদি তার নিয়ত থাকে যে এখান দিয়ে আমাদের আজানের ধ্বনি আসবে, আজান শুনতে পাবো, এখান দিয়ে আলো আসবে, আমি কোরআন শরীফ পড়তে পারবো, তো এইটা যদি তার নিয়ত থাকে অবশ্য তার বাতাস আসা বন্ধ হয়ে থাকবে না। আমাদের একটা উদাহরণ দেয়, তো এই উদাহরণটা দ্বারা বোঝা যায় যে আমাদের কাজ যদি নিয়ত থাকে ভালোর দিকে, তো এই ভালোর কাজের নিয়ত থাকার কারণে দেখা গেছে অন্যান্য কাজ আমাদের অটোমেটিক হয়ে যাবে, কিন্তু নিয়ত সহি থাকার কারণে আমরা সব পাই যেতেছি। একই কাজ দুইজনে করছে, তো এই দুইজনে করার মধ্যে যার নিয়তটা ভালো সে সব পাবে আর যার নিয়তটা খারাপ সে সব পাবে না। আপনি নিয়ত করছেন কোনো একটা বিড়ধার আপনার লাঠি পড়ে গেছে, আপনি নিয়ত করছেন উঠাই দেওয়ার জন্য, শুধু এই নিয়ত করার জন্য সে নিজে নিজে উঠাই নিছে, তো আল্লাহ তাআলা আপনাকে সব দিয়ে দিয়েছেন। তো এরকমভাবে আমরা যদি ভালো কাজে নিয়ত করি, আমরা করতে পারি নাই অবশ্য নিয়ত করছি, তো আল্লাহ তাআলা এর তো দয়ালু যে ওই নিয়তের উপরে আমাদেরকে সব দিয়ে দেন। তবে আল্লাহ তাআলা আমাদের খারাপ নিয়ত করলে আমাদেরকে গুনাহ দেয় না, কিন্তু এর জন্য আমরা নিয়ত করব যে কোনো কাজের করার, আমাদের চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, নামাজ পড়ার ক্ষেত্রে, যেমন আমরা শুধু নিয়ত করি নামাজের আগে, শুধু এটা না, যে কোনো কিছু করার ক্ষেত্রে আমরা আগে নিয়তকে সহি সিদ্ধ করে নিব, তাহলে দেখা গেছে আমাদের চলা এবং জীবন চলার মধ্যে অনেক সহজ, যে কোনো কাজে আমাদের 24 ঘন্টা সওয়াবের মধ্যে কাটানোর তৌফিক দান করবেন আল্লাহ তাআলা। ওয়াকিদান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।